এরপরে আছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে স্নান, প্রতিদিন সাবান দিয়ে স্নান করতে হবে। শুধুমাত্র নিজের তোয়ালে বা গামছাই ব্যবহার করা উচিত, শুধুমাত্র নিজের তোয়ালে বা গামছাই ব্যবহার করা উচিত। স্নানের পরে পরিষ্কার জামা কাপড় পরা উচিত, প্রতিদিন দাঁত মাজা উচিত, প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত মাজা উচিত, দাঁত মাজার জন্য পরিষ্কার জল ব্যবহার করা উচিত, হাত ধোয়ার সময় প্রত্যেকবার সাবান ব্যবহার করা উচিত, হাতে দুপিট, কবজি, আঙুলের ফাঁক এবং মুখ ধোয়া উচিত, শৌচালয় ব্যবহার করার পর হাত ধোয়া উচিত, খাওয়ার আগে হাত ধোয়া উচিত, জন্তু জানোয়ারের সংস্পর্শে আসার পরে হাত ধোয়া উচিত। আমার মনে হয় যে আশা দিদিরা গিয়ে বোধহয় প্রত্যেকটা স্কুলে দেখিয়ে দিয়েছে হ্যান্ড ওয়াশিং। অসুস্থ মানুষের সংস্পর্শে আসার পরে হাত ধোয়া উচিত, নিয়মিত নখ কেটে পরিষ্কার রাখা উচিত, হাত ধোয়ার সময় নখের নিচের থেকে ময়লা বের করে ফেলতে হবে, নখ কামড়ানো উচিত নয়। এগুলো আমরা সবই জানি, জাস্ট একবার কাশি এবং হাঁচির মাধ্যমে রোগ ছড়ায়, অতএব কাশির সময় রুমাল বা কনুয়ের ভেতর দিক দিয়ে মুখ ঢাকা উচিত, কাশির পরে হাত ধোয়া উচিত। পানীয় জল পান করার এবং রান্নার জন্য